রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ আব্দুল্লাহপুরে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দুর্বৃত্তরা কোনো গাড়ি হামলা অথবা কোনো ধরনের ভাঙচুর না করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছেন। এখানে এখন পর্যন্ত দূরপাল্লার যেসব বাস চলার কথা সে কাউন্টারগুলো খোলা রয়েছে এবং যান চলাচল কিন্তু নির্বিঘ্নে রয়েছে। বিশেষ করে গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি, গণপরিবহনের সংখ্যা একটু কম থাকলেও কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। সেই সঙ্গে আমরা কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে এই দুর্ভোগ আসলে দুর্ভোগ না, কারণ এখানে বাস গণ ব্যক্তিগত গাড়ি এবং রিক্সা যে ধরনের যানবাহন আসলে দূরত্ব ভেদে মানুষজন নির্বিঘ্নে চলাচল করছেন, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা এই কথা বলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রবেশমুখগুলোতে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এবং এইখানে পুলিশের একটি চেকপোস্টও আছে। এখানে তারা আসলে সকাল থেকে দেখছেন যে আসলে গাড়ি থেকে কোনো ধরনের নাশকতা হয় কি না, অথবা কোনো ধরনের মানে চিহ্নিত কোনো ব্যক্তি অথবা যেসব লোকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাদের আসলে খোঁজখবর নিচ্ছে। দেখছেন চেকপোস্টগুলো তারা নির্বিঘ্নে পরিচালনা করছেন, এখান থেকে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। এর আগে আমরা সকালবেলায় গাবতলির প্রবেশমুখে গিয়েছিলাম এবং সেখানে সরকার দলীয় সমর্থকরা সেখানে তারা পুলিশের পাশাপাশি অবস্থান করছেন এবং এই যে জামাত বিএনপির যে অবরোধটা, তারা অবরোধ বয়কট করেছেন এবং তারা বারবারই বলছেন যে এই দেশের মানুষ আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে এমন নয়, তারা হলো সাধারণ নির্বিঘ্নে সাধারণ জীবনযাপনই তারা পরিচালনা করতে চান। সেই ক্ষেত্রে কোনো ধরনের কেউ নাশকতা করতে চাইলে অবশ্যই তাদের প্রতিহত করার জন্য তারা অবস্থান নিয়েছেন। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় কিন্তু আসলে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতেই তারা রাস্তায় অবস্থান করেছেন এবং তারা দেখছেন যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কিনা। সকাল থেকে দুই একটি জায়গায় বিশৃঙ্খলভাবে দুই একটি জায়গায় বাসে আগুন এবং হামলা চালালেও এই রাজধানীর উত্তরের দিকে তেমন কোনো কিন্তু দুর্ঘটনা ঘটেনি এবং তেমন কোনো দুর্বৃত্তরা এখানে গাড়ি ভাঙচুর অথবা আগুন দিতে পারেনি। কারণ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে সরকারদলীয় সমর্থকরাও তারা সকাল থেকেই অবস্থান করছেন এবং সাধারণ মানুষের জীবনমাল রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছেন। এখানে আমরা বিশেষ করে যে দূরপাল্লার বাস দু একটি ছেড়েছে, বিশেষ করে গাবতলী এবং আবদুল্লাপুর থেকে, এবং যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারছি এবং কিছুটা সংখ্যা থাকলে সে সংখ্যা কাটিয়েই দেশজন আবার স্বাভাবিকভাবেই চলাচল করতে পারে মানুষ, সে আশাও তারা ব্যক্ত করেছেন।